হাই গাইজ, চলো আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের গ্যারামের সিমে দুর্দান্ত সবগুলো অফার কীভাবে সেক করবেন এবং কি কীভাবে আপনারা ওই অফারগুলো কিনবেন। তো গাইজ, আমি সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে আপনাদের দেখাই দেবো কীভাবে আপনারা গ্যারামের সিমে সকল অফার সেক করবেন এবং কি সকল অফার কিনবেন। অনেকেই জানেন না গ্যারামের সিমের এই অফারগুলো কীভাবে সেক করতে হয় এবং কীভাবে কিনতে হয়। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে দেখাই দেবো কীভাবে গ্যারামের সিমের সকল অফার সেক করবেন এবং কি সকল অফার কিনবেন। মিনিট, MB এবং কি SMS সকল অফার কিন্তু দেখতে পারবেন এবং কিনতে পারবেন সর্বোচ্চ 1 মিনিটের মাধ্যমে, একটি কোটের মাধ্যমে। কোটি নেওয়ার আগে একটি কথা বলেছি, যারা আমার চ্যানেল নতুন প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট, কোটি নেওয়ার জন্য প্রথমত আপনারা কী করবেন, আপনাদের কল অপশনে চলে যাবেন। কল অপশনে যাওয়ার পরে আমি যে কোটটি বলবো ওই কোটটি আপনারা কিন্তু ভালোভাবে নোট করে নেবেন এবং কি আপনারা ওই কোটটি আমি যেভাবে ডায়াল করতেছি সেভাবে ডায়াল করবেন আপনাদের গ্রামীণ সিমে। কোটটি হলো *4#। বাস, এই কোডটি ওঠার পরে আপনারা কী করবেন, আপনাদের গ্যারামের সিমে ডায়াল করে দেবেন। ঠিক আছে, আমি ডায়াল করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। ঠিক আছে, একটু ওয়েট করেন। এখান থেকে কিন্তু 1 থেকে 8 পর্যন্ত অনেকগুলো অফার আছে। এখানে মিনিটের অফার আছে এবং কি MB-র অফার আছে এবং কি মিনিট, MB এবং কি SMS সবগুলোর অফারই আছে। ঠিক আছে, আপনি যদি 1 নম্বর কিনতে চান তাহলে 1 নম্বর এখানে ওঠার পরে এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার 1 নম্বর অফারটা নিতে পারবেন। 2 নম্বর আপনি 2 নম্বর অফারটা যদি প্রয়োজন হয় তাহলে 2 নম্বর উঠে এখানে সেন্ডে ক্লিক করে কিন্তু 2 নম্বর অফারটি নিতে পারবেন। সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে কিন্তু আপনারা এই অফারগুলো নিতে পারবেন এবং কি সেক করতে পারবেন। তো গাইজ, যারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে গ্যারামের সিমে সকল অফার সেক করতে পারবেন এবং কি সকল অফার কিনতে পারবেন। তো গাইজ, যারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন।